বাবার কবরে সমাহিত হলেন অভিনেত্রী তাজিন আহমেদ। রাজধানীর বনানীর কবরস্থানে তাকে শেষ বিদায় জানান অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা সহ ভক্ত অনুরাগীরা। বিদায়বেলায় সহকর্মীদের উপলব্ধিতে উঠে আসে তাজিনের কষ্টের ভাগিদার হতে না পারার কথা। বলেন, আত্মসম্মানবোধ সম্পন্ন তাজিন স্মৃতির ফ্রেমে থাকবেন অনন্তকাল। আশিকুল আলমের রিপোর্ট। হঠাৎই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সাংবাদিক তাজিন আহমেদ। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। বুধবার গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। শেষ বিদায়ে শরিক হন সহকর্মীরা। জানান তাজিন সম্পর্কে তাদের অনুভূতি। তাজিন আপুর যারা ভক্ত, যারা তার ভিতরে মানুষ, যারা তাদের ভিতরে তাজিন আপুর বসবাস করতো, তাদেরকে বলবো যে তার জন্য দোয়া করবেন। তিনি যেন পৃথিবী থেকে ছেড়ে গিয়েও যেন সে ভালো থাকে। সত্যি মানুষ হিসেবেও হাস্যোজ্জ্বল মানুষ এবং মানবিক সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকে। খুব আকাঙ্ক্ষী ও অভিনয় পছন্দ করেন, তাদের সবার কাছেই আবেদন আসলে যেন তাজিনের তবে দীর্ঘ সময়ে অভিনয়ের পথযাত্রীর প্রতি নিজেরা অনেকটাই অকৃতজ্ঞ ছিলেন বলেও স্বীকার করেন সহশিল্পীরা। তার জীবনের উপরে নানা ধরনের ক্রাইসিস গেছে, আর যাদের একটু আত্মসম্মানবোধ বেশি থাকে তাজিন সেরকম একটা মানুষ যে নিজের দুঃখের কথা, কষ্টের কথা কাউকে বলবে। তাজিন আহমেদ বেঁচে থাকবেন নীলচুরিতে এক আকাশের তারা, আধারে ধবল দৃপ্তির অভিনেত্রী হিসেবে টেলিভিশনের পর্দায় ভালো লাগা স্মৃতির ফ্রেমে।